দেখুন একটি চাঞ্চল্যকর তথ্য ভয়াবহ পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ভয়াবহ পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী শেরগেই সেইগু রাশিয়ার স্থানীয় একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শেরগেই সেইগু বলেন ন্যাটো যুদ্ধ শুরু করতে চায় এই লক্ষ্যেই ওই জোট রাশিয়া বেলারুশের মধ্যে আনুষ্ঠানিক সামরিক মহড়ার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দরের কাছাকাছি বেলারুশের একটি অঞ্চলের নিকটে গত সেপ্টেম্বর মাসে জাপাত দুই হাজার নামের যৌথ মহড়া চালিয়েছিল মস্কো মিনস্কো ন্যাটোজোটের পক্ষ থেকে ওই মহড়ার ব্যাপারে নেতিবাচক প্রতিক্রিয়া জানানো হয় এ ব্যাপারে রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন রাশিয়ার সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোজোট ক্রমবর্ধমান যে সামরিক তৎপরতা চালাচ্ছে তাকে ধামাচাপা দেওয়ার জন্য জাপান দুই হাজার বিরুদ্ধে অযথা হইচই শুরু করেছে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেইগু বলেন ঠিক এমন সময় রাশিয়া ও বেলারুসের যৌথ সামরিক মহড়া বিরোধী প্রচারণা চালানো হচ্ছে যখন এই দুই দেশের সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করেছে ন্যাটো এমনকি তারা ভয়াবহ পরমাণু অস্ত্র মোতায়েন করেছে দেশি প্রবাসী ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে